আইসিউত ভর্তি হয়ে আছে বলিউডের জনপ্রিয় অভিনেতার গোবিন্দর। গোবিন্দর আত্মহত্যার চেষ্টা শুনিলে বুকু কপি উঠিব আপনার। যাকালি পুয়াই আহিল এটা ভয়ঙ্কর খবর, গুলিবদ্ধ হল বলিউডের জনপ্রিয় অভিনেতার গোবিন্দর। ততাতৈয়াক চিকিৎসালয়ত ভর্তি করা হল অভিনেতাজনক। চিকিৎসকে কলে আইসিউত ভর্তি করব অভিনেতাজনক। অভিনেতাজন গুলিবদ্ধ হয়ে আইসিউত ভর্তি হওয়ার ঘটনা খবর পায় লগে লগে আরক্ষী তদন্ত আরম্ভ করলে। কেনেদরে ঘরের ভিতরতে গুলিবদ্ধ হল অভিনেতাজন আরক্ষী তদন্ত করার পাশতেই পোহরলে আহিল বহু তথ্য। নিজের ঘরতে লাইসেন্স থাকার পিস্তলে ভরিত গুলি লাগিছে অভিনেতাজনক। কিন্তু কেনেক নিজের লাইসেন্সযুক্ত পিস্তলে গুলিবদ্ধ হল অভিনেতাজন তাক লৈ এতিয়া বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। মুম্বাই ঘর থাকার সময়খিনি নিজের লাইসেন্সযুক্ত পিস্তলটো রাখে অভিনেতাজনে। জানিব পৰা মতে পিস্তলটো চাফা করে থাকতেই পিস্তলের গুলি লাগিল ভরিত। কিন্তু এটা প্রশ্ন হয় লোডিং নোহাক কেনেদরে পিস্তলে ভরিত লাগিল আকস্মিকভাবে তাক লৈ বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। বহুতে কৈছে মানসিক চাপর ভাবে নিজে আত্মহত্যা করবলে চেষ্টা করেছিল নাকি অভিনেতার গোবিন্দাই। বহুতে কব বিচারে আগর দরে কাম নোপার ভাবে বহু মানসিকভাবে ভাগি পড়ছে অভিনেতার গোবিন্দার। কিন্তু কেনেক নিজের লাইসেন্সযুক্ত পিস্তলে লোডিং নোহাক হঠাৎ আলমারিরপর চাফা করে থাকতে মাটিত পড়া বাবে গুলি ফুটিল আর সেই গুলি লাগিল ভরিত তাক লৈ কিন্তু এটা বহু বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। বহুতে কব বিচারে যে আত্মহত্যা করবলে চেষ্টা করেছিল অভিনেতার গোবিন্দাই। কিন্তু এই সন্দর্ভত এতিয়াও আরক্ষী তদন্ত করে আছে। সকলখিনি কথার বা সকলখিনি ঘটনার রহস্য ওলাই পড়ব হয়তো কিছুদিনের পাছতে। কিন্তু অভিনেতাজনের ভাষ্য অনুসরি আলমারিত রখা লাইসেন্সযুক্ত পিস্তলটি চাফা করে থাকতে হঠাৎ মাটিত পড়িল আর মাটিত পড়ার ফলতে গুলিত ভরিত গুলিবদ্ধ হল। কিন্তু এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে লোডিং নকরাক কেনেদরে ভরিত গুলি লাগিল অথবা লোডিং করে কোনেনো রাখে পিস্তলটি আলমারির ভিতর তাক লৈ বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। বহুতে প্রশ্ন করেছে সজাগ আত্মহত্যা করবলে চেষ্টা করেছিল নাকি অভিনেতার গোবিন্দাই। চিকিৎসকে জানা অনুসরি এতিয়া বিপদের মুক্ত হয়ে আছে, আইসিউত ভর্তি হয়ে আছে যদিও সুস্থ অবস্থা আছে অভিনেতার গোবিন্দা। অভিনেতাজনের এই খবরটি পাই আত্মীয় সমূহ ভারতবাসী কান্দি উঠিছে। সকলে মন জয় করা এই অভিনেতাজনের এনে অবস্থা দেখি সকলে হয়তো কান্দিছে। সকলে ভগবানের ওসর প্রার্থনা করেছে যাতে অতি সালে আরোগ্য হয়ে উঠব পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 8, অসম।